কি করছো, কোথা থেকে আসছিলেন? মায়াপুরে হাট করে আসছি, এই হিয়াতপুরে চাখানায় চা খাচ্ছি। আমাদের বাগাল দিকে ধরেছে, ওই স্থান আছে ওইখানে ধরে তাকে মারছি, খামাকে মাতা মারতে 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 তাকে গরু ছেড়ে দিয়েছে, মুখ ফুক ফুলে ফলে এক সাইড করে দিয়েছে। তারপরে এসে চাখানায় এসে তখন মুখে পানি টানি দিয়ে আবার ওই হিয়াতপুরের ছেলেগুলো সব ক্লাবের ছেলেগুলো বললো যাও, তাকে ফের পেটিয়ে ফের এরা টিটে গাড়ি করে দিয়ে টিটে ছেড়ে আবার তাকে মেরেছে, মারতে এরা খেপে গেল। আমি হিয়াতপুরের লোকের খেপে গিয়ে তারা কী করে ওই তিনটে ছেলেকে নদী পার করে দিয়ে আর গরুকে দিয়ে চলে গেল। কেন মারধর করলো আপনাদের? মদ খেয়ে বেকার করে যায়। আমার ছেলেকে আমি ফোন করলো, লোক নিয়ে আয়, হিয়াতপুরের লোকগুলো বলছে এই লোকগুলি নিয়ে এসছে, বল ও একলা গেছে, একলা গিয়ে কত বলছে আমার সাথে আমি এই ব্যাপার হয়েছে, তার মধ্যে চলে যাবো, পরে যা হয় হবে। ঠিক আছে, ওরা কোথায় ছিল চার পাঁচ দিনে যাওয়ার ছেলেকে ছেলে মার, আমাকেও মার। কাউকে চিনতে পেরেছেন? না, চিনতে পারিয়ে যাবে, তখন ধাঁধা লেগে যেটা চোখ আমি চিনতে পারি। কতজন লোক ছিল? অনেক প্রায় চার পাঁচজন, আর ইয়াতপুরে লোকেরা সহযোগিতা করছে, সরকার করছে, আমাকে এখানে মারছে, আমার এই খেয়ে মেরেছে, এখানে করছে, আমার লাগিয়ে আমাকে আমার লাগিয়ে দিল। টাকা পয়সা কিছু চিন্তাই করেছে? হুম, টাকা ছিল, মানি বাড়ছে, টাকা ছিল। হুম, কত টাকা ছিল আপনার? হ্যাঁ হ্যাঁ, টাকা ছিল আমার ধরুন পাঁচ ছ হাজার মধ্যে ছিল, ঘাটটি ফেরা হচ্ছে। কী নাম আপনার? কী নাম? আমার নাম মোহাম্মদ ইমনি, ঘাটে এখন আমার কাছে রসিদ আছে। আপনি কী করেন? আমি এই গরিব আসা করি। কোথায় বাড়ি? উজ্জ্বল আলিপুর খানাপুর থাকা। মাথাটা আমার মেরেছে, আমার লাগলে আমাকেই মেরে, কী জানো কেন কী এরকম আমার ছেলে বা আমার আড়ি, আমার বাগালের উপরে আড়ি, বাগালকেও মেরেছে, দুবার হাত পা ভেঙে দিয়েছে। তাই কি ঘটনাটা কি ঘটে? ঘটনাটা হলো আমার যে বাগানটা কি ঘটনাটা কি ঘটেছে? আমার যে বাগান পাঁচ খেলা গরু আনছে, তো গরু আনতে আনতে যেখানে ভাত খেতে বসে ঘরেতে, তাকে আমাকে ফোন করে ওই হাত করে ছেলেরা খুব মারধর করেছে। কোনো কারণ নয়, কোনো কারণ তো থাকে বুঝে না, এমনি মদ খেয়ে যাচ্ছে ধরে মারধর করেছে। টাকা পয়সা চাইছিল কিছু তো? না, তারপর বলার পরে আমি যে পৌঁছালাম, পৌঁছানোর পরে দেখি দু তিনজন মিলে রেডি হয়েছিল, এদিকে তাকে বলুন, দু তিনজন রেডি হয়েছিল, তারা আবার ঘুষি ফুসি আরম্ভ করেছে। আপনাদের মারধর করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কিছুই নেই, ওই যে একটু বাগালটা হয়েছে তোকে তো কী করেছিল অন্যজনের সাথে, তো এই শুধু শুধু তর্কতর্ক কী নিয়ে হলো? হয়তো গরু গরু লাইন বেলাইন হয়েছিল, লাইন থেকে যারা যারা মারধর করেছে তাদেরকে কি চেনেন? চিনে বলতে হ্যাক করে হতো। হ্যাঁ, কী নাম? নাম তো জানি না। মুছে না? টাকা পয়সা খাওয়া গেছে? হ্যাঁ, ছিনতাই করেছে কিছু টাকা পয়সা? টাকা পয়সা তো আমার ম্যান্ডি ব্যাগে আড়াই হাজারটা মন ছিল, ওটা নেই, বাবারও ছিল। এই কজনকে মাত্র করেছে? আমি দুজনকে করেছে আর বাগান তিনজন। আপনার নাম? সেকেটে সিজুর। বলুন। সেকেটে সিজুর রশিদুল। কি ঘটনা, কেন মারধর করলো? কেন মারধর করলো সে তো তারাই জানে। ঘটনাটা ঘটেছে আজকে রবিবার দিন, আমাদের ওই বালিপুর ছত্রসাল রাধানগর কালীতলা, ওখানকার কিছু মানুষ আছে গরুর ব্যবসা করে, ওনারা পাড়া থেকে গরু কিনে নিয়ে এসে মায়াপুরে বেছে, এবার মায়াপুর থেকে গরু কিনে নিয়ে যায় পাড়াই যায়, এরা দীর্ঘদিন ব্যবসাটা করে, আজ পর্যন্ত কোনোদিন কোনো ডিস্টার্ব হয়নি। আর অ্যান্ডি টু পঞ্চায়েত গুলোস্টোর ক্লাব হিয়াতপুর আছে, হিয়াতপুরের ওইখানে
আজকে যারা গরু বয়ে নিয়ে যাচ্ছিল তাকে বেধড়ক মারধর করে। মারধর করার পর তোর মালিককে ডাক, গরুগুলো সব আটকে দেয়, এত টাকা দিতে হবে, 50,000 টাকা দিতে হবে, নাহলে কিন্তু আমরা গরুগুলো নিয়ে যেতে দেবো। মালিককে ডাকে, মালিক বলতে গেলে আমার মেজ আব্বা, আমার মেজ চাচা যাকে বলা হয়, আমার ভাই, দুজন মিলে যায়। যে বলে বাবা তোমরা কেন সব ঝামেলা করছো, আমরা তো দীর্ঘদিন ব্যবসা করছি, বলতে আমার মেজ আব্বাকেও মারধর করেছে, আমার ভাইটাকে খুব মারধর করেছে, মারধর করেছে এত। আর দ্বিতীয় নম্বর কথা, আমার ভাই আজকে রবিবার আমার আব্বার কাছে টাকা ছিল ব্যাগে, প্রায় 40-50 হাজার টাকা ছিল, ব্যাগটা যেভাবে নিয়ে লাইনি, কিন্তু ভাইয়ের কাছে প্রায় 15-20 হাজার টাকা ছিল ম্যানি ব্যাগে। ম্যানি ব্যাগটা বার করে নিয়েছিল, টাকাটা নিয়ে নিয়েছে, ম্যানি ব্যাগটা, ভোটার কার্ড, আধার কার্ড, এটিএম কার্ডগুলো ছিল, ওইখানে লাইনি, মিথ্যে কথা বলবো না। যাই হোক, তো এটা দীর্ঘদিনের চরিত্র ওদের। ওখানে কিছু দুষ্কৃতিগিরি আছে, 6-7 জন খবর পেলাম সঙ্গে সঙ্গে। ওখানকার লোকাল লোক, একটা টোটো চালক ভাইটাকে তুলে হসপিটালে ভর্তি করেছিলেন, ওই যে হসপিটালটা আছে নারায়ণপুর হসপিটাল, হসপিটালে ভর্তি করার পুরো হসপিটাল, ওখান দিয়ে হয়ে ডাক্তারবাবু রেফার করেছেন আরামবাগে। আরামবাগে দেখলেন আমার মেজ আব্বা বা মেজ মেজ চাচা ভাই কীভাবে পড়ে আছে, তাদের মুখে আপনি ভাই নিয়ে নেবেন। আমি এখন আরামবাগ থানায় গিয়ে অভিযোগ করেছেন, আমি আরামবাগ থানার সামনে দাঁড়িয়ে আছি, আমি এখন আরামবাগ থানায় এসেছি। সাহেবের সাথে কথা হয়েছে, আজিজ সাহেবের সাথে কথা হয়েছে, আজিজ সাহেব অলরেডি পুলিশ দুগাড়ি পাঠিয়েছিলেন, কেউ বাড়িতে নেই, আমি এখন লিখিত কমপ্লেন করতে আসছি। অভিযোগ করছেন নিশ্চয়ই, উদ্দেশ্যটা কী ছিল মারধর করার? উদ্দেশ্য মেন কথা হলো, ওরা দীর্ঘদিন লোককে চমকে থমকে, ওদের কাজ হলো তুলাবাজি, ওদের কাজ হলো ছিনতাই, প্রায় দিন ওখানে একটা দুর্ঘটনা ঘটে, এর আগেও অনেক ঘটনা ঘটেছে, সেটা ওইখানকার মানুষ বা আরামবাগের মানুষ সাক্ষী, ঠিক আছে। এ ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে সেই জন্য আমরা আইনের দরস্থ হয়েছি, আইনের অব্দে আস্থা আছে। আপনার নাম? আমার নাম শেখ সাকিব, আমি ওনার ভাই।